ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে একটা চিকেন কষা রেসিপি শেয়ার করছি, দেখো আমি কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু বানানো সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো। তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। চিকেনের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে রসুন বাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর এখানে মাঝারি সাইজের দুটো টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। এবার উপর থেকে মাংসটা মাখার জন্য কিছুটা তেল দিয়ে দেব, কয়েকটা তেজপাতা দিয়েছি। এবারে আমি চিকেনটাকে হাতেই মাখাবো, এটা হাতেই ভালো করে মাখাতে হবে। যে মাখানো হয়ে গেছে, এবারে আমি চিকেনটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটা ঢাকা থাকে, আমি আলুটাকে ভেজে নিই। চিকেনের আলুটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না। এবারে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে ওই গরম তেলের মধ্যেই আমি মেখে রাখা চিকেনটাকে দিয়ে দেব, যে দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, আর গ্যাসটাকে একেবারে লোতে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, এবারে আমি ঢাকাটা খুলে উপর থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকাটা খুলে এই যে দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো, এখানে ধনিয়া, জিরা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি শুকনো খোলায় তেলে বেটে নিয়েছি। এবার মশলাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই যে দেখো, আমি আবারও ঢেকে দিয়েছিলাম, গরম মশলা দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো, এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে হয়ে গেছে,